হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এখন আগের থেকে ভালো আছে। লাস্ট অনেকদিন যাবৎ অসুস্থ থাকায় ব্লগ আসলে করা হয় নাই, মানে ডেঙ্গু জ্বর হয়েছিল। আর ডেঙ্গু জ্বর যে কী খারাপ, যাদের যাদের হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবেন। সো ডেঙ্গু জ্বর হওয়ার কারণে লাস্ট 8-10 দিন কোনো ব্লগ করতে পারি নাই, প্লাস ইভেন আর কি বলবো, বিছানায় রেস্টেই ছিলাম। সো আজকে তেমন কোথাও না, একটু পঞ্চবতীর ওইখানে যাইতেছি একটু সময় কাটাইতে। তো ভাবলাম অনেকদিন ধরে যেহেতু ব্লগ করা হয় না, ফ্রি আছি, সো এই সুযোগ একটা ব্লগ করা যায়। এখন আছি বেরিবাদের রাস্তায়। যাই হোক, বর্তমানে আসলে সিজনটা খুবই খারাপ, অনেক মানুষজনই অসুস্থ হইতেছে। সো সবাই চেষ্টা করবেন যাতে সেফলি থাকা যায়। এখন ভাই ডেঙ্গু জ্বর কী বলবো, আর কতটুকুই বা সেফ থাকবেন, মশার সাথে তো আর সম্ভব না সেফ থাকা। ওই দেখেন গাড়িটা কীভাবে ওভারটেক করতেছে, এই রাস্তাটা, এই জায়গাটা বিশেষ করে খুবই ডেঞ্জারাস আর কি। অনেকে কী করে, এভাবে ওভারটেক করে, ওই পাশ দিয়ে গাড়ি আসে, ইউ টার্নের সময় দেখা যায় না, লাগিয়ে যায়। সো অনেক কেয়ারফুলি এই জায়গা হ্যান্ডেল করতে হয়। পঞ্চবতী আমি অনেক দিন হয়েছে যাই না, আগে প্রায় যাওয়া হয়তো। সো আজকে ভাবলাম যাই ওখানে, যে একটু আড্ডা মারি। চিপা দিয়ে বের হয়ে যাচ্ছি। পঞ্চবতীতে কিন্তু এখন কাশফুলের সময়, মানে গত বছর এর আগে আসছিলাম তখন কাশফুল দেখছিলাম, এখন মনে হয় আবার কাশফুল হয়েছে। সো গেলেই বুঝতে পারবো আসলে হয়েছে কি না। হ্যাঁ, এই যে বামে হালকা হালকা দেখা যেতেছে। অনেকদিন পরে রাস্তায় আসলাম, এদিকে নার্সারিগুলো খুব সুন্দর হয়েছে। এই রাস্তাটা টাইম দেওয়া সেই মজা লাগে। চলতে পথে এরকম পশু পাখির দেখা। এই যে কাশফুলের ছোঁয়া যারা নিতে চান, তারা এই মুহূর্তে এই পঞ্চবতীর এখানে চলে আসতে পারেন। দেখছেন পুরো রাস্তায় অনেক সুন্দর কাশফুল দিয়ে ভরে গেছে। অনেকদিন পর আসলে ঘর থেকে বের হইলাম। ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম, যার কারণে অনেকদিন বিছানায় দিন জীবনযাপন কাটছে। তো যাদের ডেঙ্গু হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবেন এটার ফিলিংসটা। তো এখন একটু আর কি ভাবলাম ওকে একটু বাইরে চাওয়া যাক, ব্লক করা যাক। আর আসলাম পঞ্চবতী, এই যে দিয়াবাড়ির এদিকে, এদিকে এখন কাশফুল আছে প্লাস একটু সুন্দর পরিবেশ, তাই ভাবলাম ওকে যাই একটু রিফ্রেশমেন্ট নেওয়া যাক, কারণ বাসায় থাকতে থাকতে পুরাই বোরিং লাইফ কাটছে। আর ব্লগিং এতদিন করা হয় নাই। আর আমার সাথে আছে এই যে রিঙ্কু, সো রিঙ্কুরে নিয়ে আসলাম যে চল একটু ঘোরাফেরা করা যাক। এখন বসে আছে এই যে নদীর পাড়ে, দেখাই আপনাদের। এখানে বসে একটু আর কি বাতাস খাইতেছি বলা যায়, ফ্রেশ অক্সিজেন নিতেছি। আসলে অনেক দিন কোনো ফ্রেশ অক্সিজেন আমি নিই নাই, বাসায় থাকতে থাকতে দম আটকে গেছিলো, তো ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আসছি। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার সাবস্ক্রাইব কত বা সাবস্ক্রাইব দেখা যায় না কেন। আসলে আমার সাবস্ক্রাইব কত বা দেখা যায় না কেন এটা তো বুঝতেই পারেন, কারণ হাইড করা, এই কারণে দেখা যায় না। আর দেখাবো অবশ্যই, যেদিন 20,000 সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর থেকে আমার সাবস্ক্রাইব আপনারা দেখতে পারবেন।
সো এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আমার, দ্রুত যাতে 20,000 সাবস্ক্রাইব হয়ে যায়, তারপর থেকে আমার সাবস্ক্রাইবগুলো আপনারা দেখতে পারবেন যে কত সাবস্ক্রাইব হইতে। স্যার এখন যেহেতু সুস্থ হয়েছে আবার ট্রাই করব কন্টিনিউয়াসলি ব্লগ করার, আর সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো অবশ্যই। প্রফেশনাল ব্লগ যেহেতু করি না, চাকরি করি, ব্যস্ত থাকি, সব মিলায়া চেষ্টা করি আপনাদের সাথে যতটুকু সম্ভব ব্লগ করে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার, নিজেও এন্টারটেনমেন্ট হই ব্লগ করার মাধ্যমে। সো এই ব্যস্ততার মধ্যে যতটুকু পারি চেষ্টা করি। হ্যাঁ, লং ট্যুর বা আমি ট্রাভেল করতে পারতেছি না রিসেন্ট, কারণ বুঝেনি তো ব্যস্ত লাইফ। সো চেষ্টা করব সামনে লং ট্যুর বা ট্রাভেলিং ট্যুর এরকম ট্যুর দিয়ে আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করার। সো যাই হোক, ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগতেছে, আর ভালো লাগলে আরে শয়তান মাসি, যাই হোক ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল বাটনটা ক্লিক করে দিতে হবে, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফটি রাইড করবেন, সেফটি গিয়ার পরে রাইড করবেন। টাটা, বাই বাই।